নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। WBCS 2022 এবং অন্যান্য পরীক্ষার জন্য আমি জিওগ্রাফি বুস্টার সিরিজ কন্টিনিউ করছি এবং এখানে আমি জিওগ্রাফির ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো ছোট ছোট করে আলোচনা করছি, যেগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে ভূগোলের একটা আলাদা প্লেলিস্ট পাবে জিওগ্রাফি বুস্টার নামে, সেখানে আগের ক্লাসগুলো দেখতে পারো। এর আগে অলরেডি আমি দুটো ক্লাস আপলোড করেছি, সেগুলো অবশ্যই দেখে নিও। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এই প্লেলিস্টার। এটা আমার সেকেন্ড চ্যানেল যেখানে আমি জিওগ্রাফি এনসিআরটি থেকে পড়াচ্ছি। যারা এনসিআরটি থেকে পড়তে চাও এখানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে চাও আমি এখানে ওয়ার্ল্ড হিস্ট্রি এখন শুরু করে দিয়েছি। তো এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে সেকেন্ড চ্যানেলে, এটারও লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে একটু প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং যদি তোমরা চ্যানেলে নতুন হোক প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব অনেকেই করোনি, অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমরা এখান থেকে আপডেট নোটিফিকেশান ইত্যাদি পেয়ে যাবে। আমরা যে লেক বা হ্রদ সম্পর্কে জানি, হ্রদ অ্যাকচুয়ালি জিনিসটা কি, কোনো একটা জলাভূমি যেটা চারিদিকে বা তিন দিকে অধিকাংশ জায়গাটা যদি ভূমি দ্বারা ঘেরা থাকে, মাঝখানে যদি জল থাকে, সেই অঞ্চলটাকে আমরা হ্রদ বলবো। এবার হ্রদ, পুকুর এরকম আমরা অনেক শব্দ দিয়ে থাকি, মেনলি পুকুর ছোট কিন্তু হ্রদ অনেকটা বড় অঞ্চল জুড়ে থাকবে। ইভেন এমন কিছু হ্রদ পৃথিবীতে রয়েছে যেগুলো এতটাই বড় যে সেগুলোকে সাগর নাম দেওয়া হয়। এবার এই হ্রদ জিনিসটা বিভিন্ন রকমের হয় এবং ভূবিজ্ঞানীরা টোটাল 10 ধরনের হ্রদের কথা বলেছেন যে এই এইভাবে হ্রদগুলো তৈরি হয়। প্রথম যে হ্রদ আমরা যে ক্যাটাগরিটা সেটা আগে দেখবো, এবং এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে জানবো, কিভাবে এগুলো তৈরি হয় এবং এগুলোর কিছু উদাহরণ আমরা দেখবো। প্রথম হ্রদ হচ্ছে হিমবাহী হ্রদ, অর্থাৎ গ্লেসিয়াল লেক যাকে ইংরেজিতে বলা হয়, নদীর দ্বারা তৈরি হ্রদ বা রিভার লেক, বায়ু দ্বারা তৈরি হ্রদ বা উইন্ড মেড লেক, আগ্নেয়গিরির হ্রদ বা ভলক্যানিক লেক, এই হ্রদটাকে আবার ক্রেটার হ্রদও বলা হয়, ক্রেটার লেক। এছাড়াও রয়েছে রাসায়নিক ক্রিয়াভিত্তিক হ্রদ, টেকটনিক হ্রদ, উল্কা দ্বারা তৈরি হ্রদ, মানব সৃষ্ট হ্রদ, পরিত্যক্ত খনি অনেক সময় হ্রদে পরিণত হয়ে যায় সেরকম টাইপের হ্রদ, এবং মহাসাগরীয় হ্রদ যেটা মহাসাগরের কিনারায় অবস্থান করে। তো এই 10 রকমের টোটাল হ্রদ পৃথিবীতে দেখতে পাওয়া যায়, এর মধ্যে অধিকাংশই ভারতেও দেখতে পাওয়া যায়। তো একটা একটা করে আমরা আলোচনা করব। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্লেসিয়াল লেক, যেটাকে বাংলাতে বলা হবে হিমবাহ দ্বারা সৃষ্ট হ্রদ। হিমবাহের দ্বারা কিভাবে হ্রদ সৃষ্টি হয়, দেখো হিমবাহ নদীর মতো প্রবাহিত, নদী যেরকম, নদীর জল যেমন তীব্রভাবে প্রবাহিত হয়, আমরা দেখতে পাই যে নদীর জল প্রবাহ করছে, হিমবাহ আমরা খালি চোখে দেখতে পাবো না, খুব আস্তে আস্তে প্রবাহ হয়, কিন্তু একটা নির্দিষ্ট টাইমে একটা অঞ্চল তার সেটা এগিয়ে যেতে থাকে। এভাবে ধরো একটা হিমবাহ, এটা একটা হিমবাহ যেটা এই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার হিমবাহের প্রচন্ড ওয়েট হয় কারণ এটা পুরোটাই জমা বরফ, এবং তার ফলে নিচের দিকে এটা চাপ সৃষ্টি করে, এবং হিমবাহ নদীর মতো তিনটে ক্ষয়কাজই করে, তিন রকমের কাজই করে, সরি, একটা হচ্ছে ক্ষয়কাজ, সেকেন্ড হচ্ছে বহন কাজ, 3 নম্বর হচ্ছে সঞ্চয় কাজ। আমাদের এখানে শুধুমাত্র ক্ষয়কাজটা নিয়ে দরকার, বাকিগুলো সম্পর্কে আমি অন্য একটা ভিডিও করে আলোচনা করব। ক্ষয়কাজের ফলে কি হচ্ছে, এখানে যখন হিমবাহটা প্রবাহিত হচ্ছে তখন যে চাপ সৃষ্টি করছে তার ফলে যেখানে একটু নরম পাথর থাকবে সেই জায়গাটা একটু বসে একটা ইউ আকৃতির উপত্যকা তৈরি করে, একটা ইউ আকৃতির ভূমিভাগ তৈরি করে। এবার যখন হিমবাহটা এগিয়ে যায় তখন হিমবাহের যে পিছনের অংশটা সেটাও গলতে গলতে জলে পরিণত হয়, সেই জলটা এইরকম ইউ আকৃতির যে উপত্যকা তার মধ্যে যদি জমা হয়ে যায় এবং তার ফলে যে লেক তৈরি হয় তাকে বলা হয় হিমবাহ সৃষ্ট হ্রদ। তো এইরকম হ্রদের কিছু উদাহরণ হচ্ছে কানাডাতে রয়েছে রেইনডিয়ার হ্রদ, সুইজারল্যান্ডের এলডি লাউক, ইটালিতে রয়েছে ল্যাগো ম্যাগিয়র, ল্যাগো ডি গার্ডা, উত্তর আমেরিকাতে গ্রেট লেকস, হিমাচল প্রদেশে, আমাদের ভারতে কিছু উদাহরণ যেমন হিমাচল প্রদেশে সুরজতাল, চন্দ্রতাল, উত্তরাখণ্ডের রূপকুণ্ড, হোমকুণ্ড, এবার সিকিমের লেক সোমোগ, এগুলো প্রত্যেকটাই হিমবাহের দ্বারা তৈরি হ্রদের উদাহরণ। নেক্সট হচ্ছে রিভার লেক বা নদীর দ্বারা সৃষ্ট হ্রদ। নদীর দ্বারা যে সৃষ্ট হ্রদগুলো সেগুলোকে অষ্টক্ষুরাকৃতি হ্রদও বলা হয় কারণ এই হ্রদগুলো দেখতে অনেকটা গরু বা ঘোড়ার পায়ের যে খুর হয় সেইটার মতো হয়, অক্স বো লেক এগুলোকে বলা হয়। নদী যখন পাহাড় থেকে সমভূমিতে এসে পড়ে তখন তার গতি কমে যায়,
তীব্রভাবে সেটা প্রবাহিত হয় না, এবং সেখানে ভূমির ঢাল যেহেতু আস্তে আস্তে কম হতে থাকে, তখন নদী কনফিউজ হয়ে যায় যে কি পথে সে প্রবাহিত হবে। তখন সে কি করে, এরকম এঁকে বেঁকে প্রবাহিত হয়, যেটা তোমরা ফার্স্ট পিকচারে দেখতে পাচ্ছ। এঁকে বেঁকে এইভাবে প্রবাহিত হয়, এবং এই বাঁকগুলোকে এক একটাকে ম্যান্ডার বলা হয়, ম্যান্ডার বলা হয়। এই ম্যান্ডার গুলো যখন ক্ষয়ের ফলে দুটো দুটোর কাছে চলে আসতে থাকে, তখন একটা কাজ হয়, সেটা হচ্ছে এই একটা টাইমে এই নদীটা সোজা প্রবাহিত হয়ে যায়, এবং এই যে ব্যাকটা বাঁকটা সেটা এরকম ভাবে থেকে যায়, যেটা তোমরা 4 নম্বর পিকচারে দেখতে পাচ্ছ। নদীটা সোজা প্রবাহিত হয়ে যাচ্ছে এবং বাঁকটা এরম ভাবে থেকে যায়, যে পুরনো গতিপথ ছিল সেটা এইভাবে বাঁকা অবস্থায় থেকে যায়, এবং এখানে জল জমে থাকে। তো সেই জলটাই অ্যাকচুয়ালি এইটাই জিনিসটা হ্রদে পরিণত হয়ে যায়, এটাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। তো এইরকম ভাবে দুদিকের ক্ষয় হয়, এইরকম দুটো ক্ষয় প্রচন্ড ভাবে দুদিকে হয়, কারণ জলটা যখন যায় তখন এই জায়গাটাতে প্রচন্ড ধাক্কা দেয় এই দুটো জায়গাতে, তার ফলে ক্ষয় কাজটা বেশি হয়, তার ফলে এই ম্যান্ডার গুলো একত্রিত হয়ে যায়, দিয়ে এরকম হ্রদ তৈরি হয়। তো এরকম হ্রদের উদাহরণ প্রচুর রয়েছে ভারতের গঙ্গা নদীর সমভূমি অঞ্চলে, যেখানে পড়ছে ব্রহ্মপুত্র নদী যেখানে সমভূমিতে প্রবাহিত হচ্ছে, এই সমস্ত জায়গাতে প্রচুর এরকম হ্রদ তৈরি করে। নেক্সট হচ্ছে উইন্ড মেড লেক বা বায়ুর দ্বারা সৃষ্ট হ্রদ। এই হ্রদটা মেনলি দেখা যাবে কোথায়, যেখানে বালির পরিমাণ বেশি থাকবে। এবার বালির পরিমাণ কোথায় বেশি থাকে, স্বাভাবিকভাবে মরুভূমিতে থাকবে। তো এই ধরনের হ্রদ মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। কি হয়, মরুভূমিতে যেহেতু বালি ধারা বেশি অঞ্চল থাকে, বালি হালকা হয়, ফলে বায়ুর দ্বারা এটা সহজেই বাহিত হয়ে চলে যায়। তো বায়ুর ক্ষয় কাজের মধ্যে এটা পড়ছে। বায়ু যখন এইভাবে প্রবাহিত হয়, তখন কিছু কিছু জায়গাতে কি করে, একটা বড় গভীর খাতের সৃষ্টি করে, এবং সেখানকার বালি উড়িয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে ফেলে। এবার যেখানে এই খাতটা সৃষ্টি হচ্ছে, অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে সেই খাতটার গভীরতা এতটাই বেশি হয়ে যায় যে ভূমির ভূগর্ভস্থ যে জলের লেভেল সেই অবধি পৌঁছে যায়। তার ফলে কি হয়, এই নিচের যে জল সেটা উঠে আসে, এবং এই যে খাতটা সেটা ভরাট করে দেয়, এইভাবে হ্রদে পরিণত হয়। তো এই জন্য এই ধরনের যে হ্রদগুলো, সেগুলো প্রথম কথা তো মরুভূমি অঞ্চলে দেখা যায়, সেকেন্ড এইগুলো খুব বেশি গভীর হয় না, অগভীর হয়, আর থার্ড এইগুলো অধিকাংশ ক্ষেত্রেই লবণ হ্রদে পরিণত হয়, কারণ এখানে বাষ্পীভবন প্রচন্ড বেশি হয়। তো এই ধরনের হ্রদের একটা উদাহরণ হচ্ছে USA-তে গ্রেট বেসিন, এই ধরনের উদাহরণ। নেক্সট টাইপের লেক হচ্ছে ভলক্যানিক লেক বা ক্রেটার লেক। এটা ভলক্যানো মানে হচ্ছে আগ্নেয়গিরির ওপরে দেখা যায়, যে আগ্নেয়গিরিগুলো বহু দিন ধরে অগ্নুৎপাত করেনি। অ্যাকচুয়ালি ক্রেটার কোন জায়গাটাকে বলা হয়, যেখান দিয়ে আগ্নেয়গিরির মেন অগ্নুৎপাত হয় সেই জায়গাটাকে ক্রেটার বলা হয়, যেটা বাংলাতে জ্বালামুখ বলা হয়, ঠিক আছে, ক্রেটারের বাংলা হচ্ছে জ্বালামুখ। তো এই ধরনের যে ক্রেটার গুলো, সেগুলো অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, এখান দিয়ে লাভা প্রবাহ হচ্ছে না, তার ফলে এখানে একটা লেক তৈরি হয়ে যায় বৃষ্টির জল জমে, সেই ধরনের লেককে ভলক্যানিক বা ক্রেটার লেক বলা হয়। এরকম একটা উদাহরণ হচ্ছে লোনার হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত। এটা বহুদিন আগে এখানে সম্ভবত এখানে অগ্নুৎপাত হয়েছিল, তার প্রমাণ পাওয়া গেছে। তো এই ক্রেটারটা, এখানে যে ক্রেটারটা রয়েছে, সেরকম ভাবে থেকে গেছে এবং সেখানে জল জমে লেকে পরিণত হয়েছে, এবং এখান থেকে আর ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই, এটা পুরোপুরি একটা মৃত আগ্নেয়গিরিতে পরিণত হয়ে যায়। তো এই ধরনের লেককে বলা হয় ক্রেটার লেক, লোনার হ্রদ এরকম একটা উদাহরণ। নেক্সট হচ্ছে কেমিক্যাল অ্যাকশন বেসড লেক, অর্থাৎ কেমিক্যালের বাংলা রাসায়নিক ক্রিয়া। রাসায়নিক ক্রিয়ার ফলেও লেক তৈরি হয়ে যেতে পারে, এবং এটা কিভাবে হয়, এর একটা মানে এই ধরনের ভূমিভাগকে কার্স্ট বলা হয়। কোনো যদি খুব নরম পাথর দিয়ে তৈরি কোনো জায়গা হয়, লেটস সে চুনা পাথর, কোনো একটা অঞ্চল যেটা চুনা পাথর দিয়ে তৈরি, এবার এখানে চুনা পাথর দিয়ে বা এরকম নরম শিলা দিয়ে যদি কোনো জায়গা তৈরি হয়, সেখানে যে গর্তগুলো থাকে, অনেক ছোট ছোট গর্ত থাকে, সেইগুলো বৃষ্টির জলের মাধ্যমে পরিপূর্ণ হয়ে যায়। এবার যখনই বৃষ্টির জলের মধ্যে প্রচুর পরিমাণে, এখানে প্রচুর বৃষ্টি হলে এখানে বৃষ্টির জল পূর্ণ হতে থাকে, এই গর্তগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, কারণ রাসায়নিক ক্রিয়া, বৃষ্টির জলের সঙ্গে এই যে পাথরগুলো সেগুলো দ্রবীভূত হতে থাকে, এছাড়াও অন্যান্য রাসায়নিক ক্রিয়া হতে থাকে, ফলে এই যে ফাঁকগুলো সেগুলো বড় হতে থাকে। একটা টাইম কি হয়, এই সমস্ত কিছু বড় হতে হতে একটা বিশাল বড় জায়গাকে ক্ষয় করে দেয়। এই যে ক্ষয় কাজটা, এই ছোট ছোট ভাবে যে ক্ষয় হচ্ছে, সেটাকে কার্স্ট বলা হয়, এবং এই কার্স্ট এর মাধ্যমে যে ধরনের ভূমিভাগ তৈরি হয় তাকে কার্স্ট সমভূমি বা কার্স্ট ভূমি বলা হয়। এই কার্স্ট ভূমি যখন অনেকটা অনেক দিন ধরে অনেকটা ক্ষয় হয়ে যায়, তখন একটা বড় অঞ্চল ফাঁকা হয়ে যায় এবং সেখানে জল জমে লেক তৈরি হয়ে যায়, এই ধরনের লেককে বলা হয়
কার্স্ট লেক। এগেন এই লেকগুলো খুব বড় হয় না, ছোট ছোট হ্রদ হয়, এবং কিছু উদাহরণ আছে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের সীমানার কাছে একটা লেক রয়েছে, ল্যাক দি চেইলেকসান, এই ধরনের লেকের এটা উদাহরণ। নেক্সট হচ্ছে টেকটনিক লেক। টেকটনিক লেক মানে কি? টেকটনিক ব্যাপারটা কি, তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের উপর, আমরা তো ভূপৃষ্ঠের উপরে বসবাস করছি, তার নিচে অনেকগুলো প্লেট রয়েছে, এরকম বিভিন্ন প্লেট রয়েছে, যে প্লেটগুলোর ওপর আমাদের যে ভূমিভাগ, ভূমি, মাটি, যা যা দেখতে পাচ্ছি সেগুলো রয়েছে, তার উপরে আমরা রয়েছি। এবার এই প্লেটগুলো সচল অবস্থায় রয়েছে, এগুলো প্রতিনিয়ত চলছে, এবং এর ফলেই অ্যাকচুয়ালি হিমালয়েরও উত্থান হয়েছে। যাই হোক, সেটা পরের ঘটনা, কিন্তু এই ধরনের যে প্লেটগুলো সেগুলো যদি একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে, যদি কোনো কারণে দূরে সরে যায়, ধরো এরকম হয়ে গেল, প্লেটগুলো দূরে সরে অনেকটা ফাঁক তৈরি হয়ে গেল নিচে, তখন উপরের যে ভূমিভাগটা ছিল সেখানে এই মাঝখানের অংশটাতে ফাটল দেখা যাবে, এবং সেই অংশটা নিচের দিকে বসে যাবে, ফলে উপর এপাশে যে প্লেটের উপরের যে অংশটা রয়েছে সেটা উঁচু হয়ে থাকবে, এবং মাঝখানের যে অংশটা সেটা নিচু হয়ে যাবে, তার ফলে এখানে জল জমে যে লেকটা তৈরি হয় তাকে টেকটনিক লেক বলা হয়। এইরকম ভাবে অ্যাকচুয়ালি স্তূপ পর্বত তৈরি হয়, স্তূপ পর্বত সেম কনসেপ্টেই তৈরি হয়, পরে আমরা এটা আলোচনা করব কোনো একটা সময়, কিন্তু স্তূপ পর্বতের মতো বড় জায়গায় না হয়ে যদি একটা ছোট জায়গাতে হয় সেই ধরনের, যে তার ফলে যে লেক তৈরি হয় সেটাকে ক্রেটার লেক বলা হয়, টেকটনিক লেক বলা হয়। এবং এই যে যেটা বললাম যে দুটো প্লেটের দূরে সরে যাওয়া ফলে এখানে যে ফাটল তৈরি হয় এই ফাটলগুলোকে ফল্ট বলা হয়, এবং এর ফলে গ্রস্ত উপত্যকাও তৈরি হয়, স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, এগুলো যদি ছোট জায়গাতে হয় তখন তৈরি হয়ে যায় এরকম একটা হ্রদ। এরকম একটা উদাহরণ হচ্ছে কাস্পিয়ান সাগর, সব থেকে বড় উদাহরণ হচ্ছে কাস্পিয়ান সাগর, এটা এতটাই বড় যে এটাকে সাগর নাম দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা লেক, হ্রদ একটা। তো কাস্পিয়ান সাগর এরকম একটা উদাহরণ, ভিক্টোরিয়া হ্রদ এটাও খুব বড় একটা হ্রদ, এটাও একটা উদাহরণ, তারপরে লাফনেগ পেরু বলিভিয়াতে টিকিটাকা হ্রদ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা হ্রদ, তো এইগুলো সবই এই ধরনের হ্রদের উদাহরণ। নেক্সট হচ্ছে ওসানিক লেক, অর্থাৎ সামুদ্রিক হ্রদ। সামুদ্রিক হ্রদের একটা নাম আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে লেগুন, লেগুন বা বাংলাতে যাকে উপহ্রদ বলা হয়, উপহ্রদ দিয়ে অ্যাকচুয়ালি সামুদ্রিক হ্রদের উদাহরণ। এখানে কি হয়, উপহ্রদ বলা হচ্ছে, প্রপার এগুলোকে হ্রদ বলা হয় না, কারণ এর তিন দিকে থাকে ভূমি, একদিক সমুদ্রের দিকে ফাঁকা থাকে, তো এই ধরনের যে লেকটা তৈরি হচ্ছে সেটাকে উপহ্রদ বলা হয়। তো এইরকম ভাবে যে হ্রদগুলো সেগুলো প্রত্যেকটাই এর উদাহরণ, যেমন আমরা উদাহরণ হিসাবে বলতেই পারি চিল্কা, চিল্কা একটা লেগুন, এছাড়াও কেরালে এই ধরনের উপহ্রদগুলোকে কয়াল বলা হয়, কয়ালও সবই এই ধরনের হ্রদের উদাহরণ, কয়ালের মধ্যে রয়েছে ভেম্বানাদ, অষ্টমুদী, এগুলো সবই এই ধরনের হ্রদের উদাহরণ। স্বাভাবিকভাবে এই হ্রদগুলো লবণাক্ত হবে, কারণ একদিকে যেহেতু সমুদ্রের দিকে খোলা থাকে সেই জন্য এই হ্রদগুলো লবণাক্ত হয়ে থাকে। তো আমরা এখান থেকে এতগুলো আলোচনা করলাম, যে লিস্টগুলো ছিল এইগুলো আলোচনা হয়ে গেছে, ওকে, বাকি থাকছে যেগুলো সেটা খুব সহজ উদাহরণ, সে মানে সহজভাবে বোঝা যাচ্ছে, সেই জন্য এখানে আলাদা করে লেখা নেই, আমি এখানে একটা লাইন করে বুঝিয়ে দিচ্ছি। উল্কা হ্রদ, বুঝতে পারছো পৃথিবীতে অনেক সময় হয়েছে কি বড় বড় উল্কাপাত হয়েছে, বেসিক্যালি উল্কাপাত যখন হয়, মানে কোনো তারা যদি খসে পড়ে, তারা খসা বলি আমরা এটাকে, সেগুলো ভূমিপৃষ্ঠে আসার আগেই জ্বলে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু অনেক সময় এরকম হয় বড় বড় উল্কা তার কিছুটা অংশ জ্বলে যায়, বাকিটা অংশ নিচে এসে ভূমির সঙ্গে ধাক্কা দেয়, এবং এই ঘটনাটা খুব কম সময় হয় না, বহু বহু বছর আগে একবার হয়েছে, ভবিষ্যতেও আবার হবে, এরকম মনে করা হয় যে ডাইনোসর যেভাবে মারা গেছে, ডাইনোসর যেভাবে বিলুপ্ত হয়ে গেছে, এটা উল্কাপাতের কারণেই হয়েছিল। যাই হোক, এইরকম ক্ষেত্রে কি হয়, একটা বড় গভীর গর্ত তৈরি হয়ে যায় এবং তার ফলে হ্রদ তৈরি হয়, তো সেই ধরনের হ্রদকে উল্কা দ্বারা সৃষ্ট হ্রদ বলা হয়। কিছু কিছু হ্রদ মানুষও তৈরি করে নিজেদের প্রয়োজনে, যেমন কোথাও যদি বাঁধ দেওয়া হয় সেই বাঁধের জল ধরে রাখার জন্য লেকের প্রয়োজন হয়, এবং সেই ধরনের লেক মানব সৃষ্ট হ্রদের উদাহরণ। কিছু কিছু জায়গাতে এমন অনেক খনি রয়েছে, যেমন কয়লা খনি, সেগুলো থেকে উত্তোলনের কাজ শেষ হয়ে গেছে, সেই সমস্ত জায়গাতে জল জমে গিয়ে লেকে পরিণত হয়ে যায়, সেই ধরনের লেককে পরিত্যক্ত খনি লেক বলা হয়। তো এই ধরনের মোটামুটি লেক আমরা দেখতে পাই পৃথিবীতে।
তো আজকের টপিক যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো। এটা লাইভ ক্লাসের সময় মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায় আমি ইউটিউবে ফ্রি লাইভ ক্লাস নিই, তো এই ক্লাসগুলো অবশ্যই সবাই অ্যাটেন্ড করো। আমি এখানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেন ডিসকাস করছি। তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এখানে তোমরা মেসেজ করতে পারবে। প্রত্যেকটা লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আজকের ক্লাস এখানে এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।